এক আপু আমার কাছে প্রশ্ন করেছেন, গর্ভের সন্তান কত মাসে ছেলে মেয়ে বোঝা যায়? গর্ভের সন্তান কত সপ্তাহে বা কত মাসে ছেলে মেয়ে বোঝা যায় তা নির্ধারণ করা সম্ভব, কারণ আল্ট্রাসাউন্ড ছাড়া বা আল্ট্রাসাউন্ড উপায়ে এটি নির্ধারণ করা সম্ভব। গর্ভের সন্তান ছেলে মেয়ে নির্ধারণ করা আর জন্য একটি সামাজিক প্রচলিত ধারণা আছে, কিন্তু সঠিক একটি সময়ে সঠিকভাবে ছেলে মেয়ে বা লিঙ্গ নির্ধারণ করা সম্ভব? 20 থেকে 22 সপ্তাহের দিকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা বোঝা সম্ভব। গর্ভের সন্তান যদি ছেলে হয় তাহলে গর্ভ অবস্থায় পেট সামনের দিকে ঝুঁকে পড়বে, এবং গর্ভের সন্তান যদি মেয়ে হয় তাহলে গর্ভ অবস্থায় পেটটা একটু প্রসারিত হবে কোমরের দিকে, এবং কোমরের চারপাশে গোলাকার টাইপের মতো হবে। তবে আল্ট্রাসাউন্ড করলে নিশ্চিতভাবে গর্ভের সন্তান বোঝা যায়। গর্ভের সন্তান লিঙ্গ জানার সবচেয়ে একটি পদ্ধতি হলো, গর্ভের সন্তান আল্ট্রাসাউন্ড করতে যেতে হবে 30 সপ্তাহের দিকে। 30 সপ্তাহের দিকে গর্ভের সন্তান সঠিকভাবে জানা যায় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। তবে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা বুঝতে পারাটা অবশ্যই অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন মেশিনের উপর, গর্ভবতী নারীর পেটের চর্বির উপর, জরায়ুর ভেতরের পানির পরিমাণ কেমন আছে তার উপরও নির্ভর করে। গর্ভ অবস্থায় সন্তানের পজিশন বিশেষ করে খেয়াল রাখতে হবে। গর্ভ অবস্থায় এই সময়টা, শেষের দিকের সময়টা অর্থাৎ 20 থেকে মাঝামাঝি সময় এবং শেষের সময়টা, এই দুটো সময় অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই 30 সপ্তাহের শেষের দিকে এবং 20 সপ্তাহের শেষের দিকে, এই দুটি সময় খুব ইম্পর্টেন্ট। 30 সপ্তাহের মধ্যে আল্ট্রাসাউন্ড করলে সব থেকে ভালোভাবে বোঝা যায়, 26 থেকে 30 সপ্তাহের দিকে। তবে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা দেখাটা কিন্তু আল্ট্রাসাউন্ডগ্রাফিতে করার মূল উদ্দেশ্য নয়। গর্ভের সন্তানের সংখ্যা, গর্ভের সন্তানের হৃদস্পন্দন সঠিক আছে কিনা, এছাড়াও গর্ভের বাচ্চার বয়স কত, গর্ভের সন্তান ঠিকমতো বাড়ছে কিনা, বাচ্চার শারীরিক কোনো ত্রুটি আছে কিনা, গর্ভের ভেতরে পানির পরিমাণ ঠিক আছে কিনা, জরায়ুর ভেতরে ফুলের অবস্থান কেমন এবং কোথায়, এসব দেখাই হলো মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড করা। অবশ্যই আপুদের একটা কথাই বলি, এইগুলো প্রশ্ন আপনারা অবশ্যই ডাক্তারের কাছে বলবেন, কারণ কি, বাচ্চা কোন পজিশনে আছে, জরায়ু ঠিক মতো পানি আছে কিনা, ফুল জরায়ুর ভেতরে ফুল ঠিক অবস্থানে আছে কিনা, পানির পরিমাণ ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই জানা কর্তব্য। এবং গর্ভের বাচ্চার বয়স কত হতে পারে, এগুলো সব, হৃদস্পন্দন সবকিছু ঠিকঠাক ভাবে আপনাদের জানতে হবে, কারণ বাচ্চা সুস্থ থাকলেই আপনার মুখে হাসি ফুটবে। সেই ব্যাপারে হবু মা বাবা এবং পরিবারের সকল সদস্যদের বলি, যতই আগ্রহ থাকুন না কেন ছেলে বা মেয়ে নিয়ে, কিন্তু সুস্থ সবল একটা সন্তানের কথা চিন্তা করুন। গর্ভের শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন এবং সতর্ক থাকতে হবে হবু মা বাবাকে।